আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আর কি গতকালকের, মানে আজকে তো হচ্ছে 2022 সালের জানুয়ারির 1 তারিখ, তো এটা হচ্ছে 2021 সালের একদম হচ্ছে লাস্ট দিন। হ্যাঁ, তো এটা হচ্ছে গতকালকের ভিডিও, আজকে হচ্ছে এডিট করলাম, কালকে হচ্ছে আর সময় করে উঠতে পারিনি কারণ অনেক রাত পর্যন্ত ব্যস্ত ছিলাম। এইখানে হচ্ছে এই যে আমার নানির বাসায়, এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে, আমার মামারা হচ্ছে খাচ্ছে, এখানে আমার 3 মামা আছে, তো সবাই আমরা সবাই মিলে হচ্ছে আর কি খিচুড়ি খাইছি রাতে আর কি 12টার আগে খিচুড়িটা খাওয়া হয়েছে। আর যখন হচ্ছে 12টা আর কি বেজে গেছে ওই টাইমে আমরা সবাই মিলে ছাদে গেছি, তো অনেক সুন্দর একটা সময় কাটছে আমাদের, অনেক ভালো লাগছে সবাই মিলে। তো আমরা আর কি অনেকে ছিলাম, তো সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব হয় নাই, তো যতটুকু হচ্ছে পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আনন্দের সময়টা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ও আসলে পুরা হচ্ছে
সম্পূর্ণ আকাশের দিকে তাকালে সব আলোকিত হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। সবাইকে অনেক নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা জানাই। ছাদে থেকে আমরা বাসায় চলে যেতেছি, বাসায় যেয়ে আমরা কেক কাটবো আর কি, নিচে যেয়ে আমরা কেক কাটবো। আর আমরা অনেকগুলো ফানুস কিনে আনছি কিন্তু একটাও আর কি উড়াইতে পারিনি, এটা হচ্ছে আমাদের খুব মন খারাপ। তো সবাই উড়াইছে, আমরা এটাই হচ্ছে দেখলাম। আসলে আমাদের কপালটাই খারাপ, নাহলে এতগুলো ফানুস আনছি একটা ফানুস আমরা উড়াইতে পারলাম না। আর আছে কটা? আর একটা হ্যাঁ না দেখি অবশেষে যদি একটা 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 ফানুস এই লাল ফানুস দেখা যাক অবশেষে এটা হয় কিনা। যাক আমি জানা কি ধরতে হয় এইখানে হচ্ছে এই যে আমার মামা আর আমার মামি দাঁড়িয়ে আছে, তো আমি পিছন থেকে একটু ভিডিও করছি। তো এটা হচ্ছে বুঝতে পারে না, আর এটা হচ্ছে আমার মামা তো বোন, ও আবার চলে আসছে আর কি কথা বলে ফেলছে। তো আমরা হচ্ছে কেকটা নিয়ে ছাদে গেছিলাম, কিন্তু ছাদে এত পরিমাণে বাতাস ছিল, আমি ইকরাকে একটা চাদর দিয়ে একদম মুড়ে রাখছিলাম, অনেক বাতাস ছিল। তো আমরা হচ্ছে আর কি পরে বাসায় এসে আমরা কেক কাটছি, আর একটা আর কি মোম ছিল, তো মোমটাও আর কি ছাদেই ফেলে আসছি। তো আর দেখা গেছে ছাদটা তালা মেরে দিচ্ছে, আর অনেক রাত হয়ে গেছে, রাতের ওই টাইমে প্রায় দুইটা বাজে না হয়তো বা একটা বা দেড়টা বাজে ওই টাইমে। তো আমরা যাই নাই আর কি মোমটা আনতে, তো মোম ছাড়াই হচ্ছে আমরা কেক কাটলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের আসলে অনেক ভালো গেছে, অনেক ভালো একটা সময় কাটছে। জানি না কারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন, তো অনেক আর কি ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন। আসলে এইখানে হচ্ছে আমি চাইলে ভিডিওটা এডিট করে আমি কেটে দিতে পারতাম, কিন্তু আর কি আমার খালামুনি, এটা হচ্ছে আমার খালামুনি। তো খালামুনি আমার আর কি মুখের মধ্যে এতগুলো কেক দিছে যে আমি আসলে নিতে পারছিলাম না। তো আসলে আমি চাইলে ভিডিওটা এডিট করে আমি কেটে দিতে পারতাম, বাট আর কি আমার কাছে আর কি ফানি লাগছে বিষয়টা। এটা হচ্ছে ইচ্ছা করে তো আর এতগুলো একসাথে খাই নেই, তো বিষয়টা ফানি লাগছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি ফুল দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে হচ্ছে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা রইল, সবার যেন সারা বছর ভালো কাটে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এখানে এই যে সবাই মিলে একটু হচ্ছে সবাই মিলে একটু ছবি তুলছিলাম, এটাও একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করব। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।